আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ান ইলফিস শুরুতেই সংবাদ শিরোনাম ঈদের ছুটি শেষ ঢাকা ফেরা শুরু স্বজনদের সঙ্গে অল্প সময় সাক্ষাতে অতৃপ্তি এখনো রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে শতাধিক ড্রোন পাঠাচ্ছে ইরান অভিযোগ যুক্তরাষ্ট্রের ইউরো মুদ্রার ভয়াবহ দরপতন ছয় মৌসুম পর জুভেন্টাসে ফিরলেন ফরাসি মিডফিল্ডার পল পগবা এবারও চার বছরের চুক্তি দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ জরুরি কাজ থাকায় এবং অফিস খুলে যাওয়ায় ঢাকা ফিরছেন তারা তবে সদরঘাট ও কমলাপুর রেল স্টেশনে প্রথম দিন ঢাকায় ফেরা যাত্রীর চাপ অন্য ঈদের তুলনায় কম এদিকে এখনও ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীর সংখ্যাও অনেক এবার রবিবার ঈদ হওয়ায় মঙ্গলবারই খুলে গেছে সরকারি বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান তাই ঢাকা ফেরার পালা ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় পরিবার পরিজন নিয়ে ঢাকা ফিরছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে তাদের মধ্যে ঈদের তিন দিনের বন্ধের সাথে মিলিয়ে বাড়তি ছুটি নিতে পারেননি এমন সংখ্যাই বেশি তবে যাত্রীর চাপ অন্যান্য ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীর তুলনায় কম একদিন পরই ঢাকা ফেরায় তাদের চোখে মুখে অস্বস্তি দ্রুত স্বজনদের ছেড়ে চলে আসায় নতুন অফিসে জয়েন দেবো তো ওই জন্য একদিন একটু রেস্ট নিয়ে তারপর আগামীকালকে থেকে ব্যাংকে করবো তো ঈদের আগের দিন শনিবার ছিল তারপরে রবিবার ঈদ ছিল তারপর সোমবার আজকে হচ্ছে অফিস চলে আসলাম গেছি যে পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু ছুটি কম থাকার কারণে ওইভাবে মানে বেশি করে বেড়াতে পারিনি বা সেরকম সুযোগ সুবিধা নেই সকালে কমলাপুর রেল স্টেশনেও যাত্রীদের ফিরে আসার চিত্র উত্তর পশ্চিমের জেলার লোকজনই ট্রেনে ঢাকায় ফিরছেন প্রতিটি ট্রেনই নির্ধারিত সময় ঢাকায় ঢুকেছে তবে ঈদের আগে বাড়ি যেতে যে ভোগান্তি ছিল তার কিছুই ছিল না রেলের ফিত্রি যাত্রায় যাওয়ার সময় মানে যেরকম ঝামেলা ছিল আসার সময় কোনো ঝামেলা হয়নি সময়ের প্রয়োজনে আমাদের আসতে হতো যাওয়ার সময় ছিল এটা মানে আনপ্রেডিক্টেবল মানে প্রতিবারই ঈদ যাত্রাগুলো যেরকম হয় তার থেকে এবার বেশি ভোগান্তিটা অনেক বেশি ছিল আমি ঈদের অনেক আগেই গেছিলাম তো এই জন্য আর কি ঈদের পরেই আর কি একদিন পরে চলে আসলাম যেন ঝামেলা না হয় কমলাপুর স্টেশন থেকে সকালে সবগুলো ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়ে তবে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার চেয়ে ট্রেনে ঢাকা ছাড়া যাত্রীর সংখ্যা নেহায়েত কম নয় আহমেদ সরোয়ার বাংলা ভিশন ঢাকা চট্টগ্রামের পটিয়ায় বাস সিএনজি অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছে আরও সাত থেকে আটজন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই দুর্ঘটনা ঘটে পটিয়া থানা পুলিশ জানায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়ার জলুরদিঘির পাড় এলাকায় একটি বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয় আহত হয়েছেন আরও সাত আটজন নিহতরা সিএনজি যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে বাসটি ব্রেক ফেল করায় এর চালক জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যায় গাড়িটিও উল্টে যায় এতে বেশ কয়েকজন আহত হয় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে দেশে প্রথম ভূমি ও গৃহহীন মুক্ত জেলা হতে যাচ্ছে পঞ্চগড় দেশে কোনো মানুষ ভূমি ও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই ঘোষণায় পঞ্চগড়ে ৪,৮৫০ জন ভূমিহীনকে সরকারিভাবে ঘর দেয়া হচ্ছে ৭০ একর ৩৯ শতক জমিতে জেলায় আর কোনো আবেদনকারী নেই বলে জানানো হয়েছে প্রশাসনিকভাবে মুজিব বর্ষ উপলক্ষে নতুন ঘর পেয়ে খুশি পঞ্চগড়ের ভূমি ও গৃহহীনরা কৃতজ্ঞ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিজের বাড়ি ঘর নাই ওর কথা শুনি ওর বাতরা শুনি এই সুযোগ করে স্বামীটা মারা গেল খুব কষ্ট কর খাই তুমি এখনো না আমাকে দিছে সুযোগ দিছে যাক আল্লাহ ভালো করুক দোয়া করি যে হিসাবে ঘরটা যে দিছে ওটা তো মনে হয় ঠিক করে দিছে আর তো ঠিক করতে হবে না পাকা ঘর মনে উৎস লাগতেছে শান্তি লাগতেছে সরকার বলে ঘর দিচ্ছে তারপরে এখানে নাম দিছি যে আল্লাহ দিলে ঘর আল্লাহ দিলে হয়েছে পাইছি আগামীতে যদি কেউ ছাড়াও পড়ে থাকে যদি ইতিমধ্যে আবার যদি কেউ চায় যে আমার ঘর নাই বা গৃহহীন থাকে তাদেরকেও মুক্ত গৃহহীন এবং ভূমিহীন মুক্ত করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ জমি এবং জায়গা আছে আমরা তাদেরও ব্যবস্থা করে দেব মাইকিং করে যেন প্রতিটি ইউনিয়নে কোনো ইউনিয়নে যেন ভূমিহীন গৃহহীন না থাকে সেই হিসাবে আমরা আবেদন চেয়েছি তারই পরিপ্রেক্ষিতে আবেদন জমা হয়েছে এবং সেই লক্ষ্যে আমরা আমাদের এই যে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত করার লক্ষ্যে ইতিমধ্যে আমাদের সেই কাজটি গৃহ নির্মাণ হয়েছে এবং ভূমিও তাদেরকে দেওয়া হয়েছে
সদর উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, ভূমিহীনদের কাছ থেকে আবেদন গ্রহণ এবং যাচাই বাছাই করে এসব ঘর বরাদ্দের কাজ শেষ হয়েছে। আমরা ইতিমধ্যেই প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ মিলে এবং সর্বশেষ তৃতীয় ধাপ মিলে সকল পরিবারের মধ্যে প্রায় 1400 পরিবারের মধ্যে আমরা গৃহ নির্মাণ করে 200 জমির দলিল এবং খতিয়ানসহ হস্তান্তর করেছি। পঞ্চগড়ের পাঁচ উপজেলার প্রায় 14 লাখ মানুষের মধ্যে বিভিন্ন জরিপের মাধ্যমে এবং ঘরের আবেদন আহ্বানের মধ্য দিয়ে জমিসহ ঘর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পঞ্চগড় হবে প্রথম জেলা যেটি বাংলাদেশের মধ্যে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষিত হবে। আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের প্রথম জেলা হতে যাচ্ছে পঞ্চগড়। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।